বাংলাদেশ নৌবাহিনী এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনীকে আরও অত্যাধুনিক ও আধুনিক করার জন্য ইতিমধ্যে একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে অন্যতম একটি পদক্ষেপ হল নেভির জন্য অ্যাম্ফিবিয়াস ট্রান্সপোর্ট ডক কেনার সিদ্ধান্ত, যা এ বছরের মধ্যে চুক্তি হওয়ার কথা রয়েছে। অ্যাম্ফিবিয়াস ট্রান্সপোর্ট ডক হলো এমন এক ধরনের যুদ্ধজাহাজ যা নৌপথের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায়, সেটা দেশের মধ্যে বা এক দেশ থেকে অপর একটি দেশে হতে পারে, সেনা আর্ম ভেহিকল বিশেষ করে ট্যাঙ্ক পরিবহনের কাজে ব্যবহৃত হয়। এছাড়া এতে মিশন পরিচালনার জন্য নিজস্ব হেলিকপ্টার রাখা ছাড়াও ওঠানামার জন্যে ল্যান্ডিং স্পট এবং কিছু কিছু ক্ষেত্রে হ্যাঙ্গারও থাকে, অর্থাৎ সংক্ষেপে সেনা যুদ্ধযান ও হেলিকপ্টারবাহী রণতরী। জানা যায় আপাতত বাংলাদেশ এরকম একটি জাহাজ কিনবে যা 2018 থেকে 19 সালের মধ্যে সার্ভিসে যোগ করা হবে। ইতিমধ্যে ইতালি অফিসিয়ালি তাদের সান জিওর্জিও ক্লাব এর অ্যাম্ফিবিয়াস ট্রান্সপোর্ট ডক বাংলাদেশকে অফার করেছে। এছাড়া পছন্দের তালিকায় দক্ষিণ কোরিয়ার ডকোকিলাসও আছে। ডকোকিলাস এর অ্যাম্ফিবিয়াস ট্রান্সপোর্ট ডকগুলো আকারে অনেক বড় এবং এর প্রতিরক্ষা ব্যবস্থাও তুলনামূলকভাবে সান জিওর্জিও ক্লাসের চাইতে অনেক ভালো। তাই বাংলাদেশ নৌবাহিনীর পছন্দের তালিকায় দক্ষিণ কোরিয়ার ডাক ক্লাসের অবস্থান প্রথমের দিকে আছে। তবে যেটাই হোক, বাংলাদেশ নৌবাহিনীতে এটা যুক্ত হলে নৌবাহিনীর শক্তি এবং ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পাবে। আমাদের পরবর্তী খবর জানতে লাইক করুন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।